ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা দারুণ নিরামিষ রেসিপি, স্টাফ পটল বা পটলের দোলমা, অনেকেই বলে পটলের দোলমা। তো পটলের দোলমা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো পটল, আর এই পটলের মাঝখানে অর্থাৎ ভিতরের যে দানাগুলো আছে ওগুলো বার করব। নিয়েছি নারকেল কোড়া, সর্ষে বাটা, আদা বাটা, আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সব একসঙ্গেই বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা, তো আমি দুবার আদা বাটা ইউজ করছি, এটা হচ্ছে পুর ভরার জন্য নারকেল, সর্ষে আর আদাটা। তো এইখানে আমি নারকেলগুলো, সরি, দানাগুলো বার করে ফেলবো প্রথমে। তো চলুন, এখানে কড়া গরম করে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এর সঙ্গেই আমি সর্ষে বাটা আর আদা বাটাটা দিয়ে দেব। এটা হচ্ছে না পটলের ভিতরে যে নারকেলের পুরটা দেব সেই পুরটা তৈরি করছি। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এটাকে ঠান্ডা করে আমি পটলের ভিতরে ভরব। এখানে পটলের ভিতর থেকে আমি দানাগুলো চামচের সাহায্যে বার করে ফেলেছি, আর এবার আমি খালি পটলের ভিতরে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এইভাবে সব কটা পটলে আমি পুরগুলো ভরে নেব। আর পুর ভরার পরে আমি মুখটা পটলের যে দানা আছে সেই দানা দিয়ে আমি আটকে দেব। এখানে আমি হাতের সাহায্যেই পুরটা ভরছি, কিছু মনে করবেন না বন্ধুরা, হাতেই তাড়াতাড়ি কাজ হয়। তো এইভাবে আমি সব কটা পটল পুর ভরে নিয়েছি। এগুলো ভাজা ভাজ ভেজে নেবো আগে সাদা তেলে। আর এখানে নিয়েছি যে পুরটা ছিল নারকেলের আর যে দানাগুলো বেশি হয়েছিল এগুলো আমি ভালো করে বেটে নেব, এটা আমার রান্নার কাজে লাগবে। তো চলুন, এখানে তেল গরম করে পটলগুলো একে একে সব ভেজে নেব, শুধুমাত্র সাদা তেলে, আমি এখানে ঘি ব্যবহার করিনি। এখানে সর্ষে বাটাটা আমি লবণ দিয়ে বেটে নিয়েছিলাম তাই লবণ দিইনি। আর পটলগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, খুব সাবধানে ভাজতে হবে যাতে পটলের ভিতর থেকে পুর না বেরিয়ে আসে। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে আরও যে পটলগুলো আছে সে একইভাবে ভেজে নিচ্ছি। এখানে পটল ভাজা তেলের মধ্যেই আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। তো একটু নেড়ে চেড়ে নিয়ে, আর এখানে আমি পটলগুলো ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছ, খুব সাবধানে, একটুও পুর বেরোয়নি। তো এবার এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা পেস্টটা, তার আগে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়েই আমি এই পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে মশলাটা তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব যে পুর ভরার জন্য নারকেল আর পটলের দানাগুলো বেটে নিয়েছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মশলার সাথে এটাকে ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, একটু চিনি দিলে কালারও হবে, আর এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো চিনি দিলাম, এবার চিনি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, টক দইটা আমি লবণ দিয়ে, অল্প লবণ দিয়েই ফেটিয়ে রেখেছিলাম। এবার টক দইটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, দেখুন একটা সুন্দর কালার আসছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে,
তো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি হালকা ভাবে নাড়াচাড়া করব, যাতে পটলের ভিতর থেকে পুরগুলো বেরিয়ে না আসে। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ভেজেছি, পুরগুলো পুর একটুও হয়নি, বেরিয়ে আসেনি। আর এখানে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম একদম জল বেরিয়ে এসেছে, আর এটা ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। পটলটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে নারকেল দুধ। এই নারকেল দুধটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি ঘি, আমি এখনই ঘিটা দিলাম, কারণ ঢাকা দিয়ে আমি ভাপে আধ ঘন্টা আমি সেদ্ধ করব। তো নারকেল দুধটা গরম ছিল বলে তাড়াতাড়ি ফুটে উঠেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে স্টাফড পটল বা পটলের দোলমা রেসিপিটা। এটা গরম ভাতে খুবই সুন্দর খেতে লাগে, আর এটা একটা নিরামিষ রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।